মূলত আমি টিভিতে দেখে মিনিমাম 3 বছর আগে আমি পাখিরা দেখা চয়েস করছি এবং খুব পছন্দ হয়েছে আমার। তো একসময় মহাবিশ্বের থেকে ওই 4 জোড়া পাখি আনি 1600 টাকা দিয়া, 4 জোড়া পাখি আনি। তো সেই থেকে আর কি আমার পাখি পালাটা শুরু হয়, 4 জোড়া থেকে আস্তে আস্তে 1-1 জোড়া থেকে 4-5টা করে বাচ্চা। তো ওই 4-5টা বাচ্চা বড় হয় তখন বিক্রি করি, বিক্রি করে কিছু টাকা মানে জমা থাকা নতুন কিছু কালেকশন আনি। এই 3 বছরে আমার 11 প্রজাতির পাখি আছে প্রায় 200-এর মতো। তো এগুলো থেকে যখন বাচ্চা হয় অনেক দূর দূরান্ত থেকে ঢাকা থেকে আসে, তারপর লোকালও অনেক লোকজন খুব পাখি প্রেমী যারা আছে তারা আসে আসে আমার কাছ থেকে পাখি সংগ্রহ করে। মূলত শুরু করছিলাম তো আমি শখে, এখন বাণিজ্যভাবে হয়ে গেছে। আর ওই এগুলো বিক্রি করে ওই ওদের খাবার দেওয়ার পরও আমার 10,000 টাকার মতো মাসিক ইনকাম হয়, যেটা আমি সংসারের কাজে লাগাতে পারি আর কি। এটা হলো র্যাম, বাহারি কালার যেটা, এটা হলো নর, আর ওই ওই পাশে সবুজটা হলো মাদি। এটা আপনার 2টা 2 মিউটেশনের, তো তারপরে ওগুলো দাম আছে আপনার 10,000 টাকা জোড়া। এটা হলো কোনো 2টা 2 কালার আছে, বাম পাশে হলো নর, ডান পাশে হলো মাদি। কিরকম দাম এক জোড়া পাখির দাম কত? এগুলো আছে 15,000 টাকা জোড়া। বাজিগার প্রথম যে শাড়িতে যারা এসে যে পাখিটা হলো ক্রেস্টেড, ওটার সাথে হলো ক্রেস্টেড জাপানির সাথে ক্রস করা, এগুলোর দাম আছে আপনার 5-4,000 টাকা। আর তার সাথে যেটা চুল চুল কেটেছে ওটা হলো বাংলিশ 1টা আনছি, আগুলা ওই ক্রেস্টেডের বাচ্চা মাদি, এগুলো আপনার ক্রেস্টেডের দাম আছে 5,000 টাকা। আর জাপানি সাথে যেটা মিক্সার আছে 7,000 টাকার মতো দাম আছে। এগুলো জাবা স্প্রে কয়, অনেকে জাবা বলে, জাবাতে 4টা কালার আছে, 4টা কালারই আমার কাছে আছে, সাদা আছে, গ্রে আছে, তারপরে সিলভার আছে আর ফং আছে। এগুলো জোড়া এখন রানিং জোড়া বিক্রি করি 1,000 টাকা। এগুলো মোটামুটি ঠান্ডা, ওদের কণ্ঠগুলো খুব সুন্দর, গিটারের সাউন্ডের মতো একটা কণ্ঠ শব্দ করে। যে কালারিং পাখিটা দেখতেছেন, বুকে হলুদ বেগুনি আর নিচে হলুদ আর মাথায় লালটা, এটা হলো গোল্ডেন পেজ। এগুলো আমি কিনে আনছি, এই জোড়াটা কিনে আনছি 4-5,000 টাকা। আর তার উপরে এই যে তার সাথে যে নাচানাচি করতেছে এই বক্সের উপরে উঠলো, এটা হলো লং টেল, এটার প্রাইস আছে আপনার 2500-3,000 টাকা। এবং তার সাথে যেগুলো আছে এগুলো নর্মাল জেবদা আছে, যে আছে প্রিন্স প্রিন্স গ্রুপের সবগুলো, ওগুলো দাম কম, ওগুলো প্রাইস আছে আপনার 500 টাকা জোড়া। এটা হলো র্যাম 12,000 টাকা, তার সাথে প্লাস মাটিটা যদি একটু ভালো হতো তাহলে 15-20,000 টাকা দাম হতো। এগুলো আপনার হলুদগুলোর দাম কম, হলুদগুলো আপনার 5,000 টাকা করে জোড়া মাদার পেয়ার, আর বাচ্চা বিক্রি করি 2500-2,000 টাকা করে। আর তার পাশে আছে বাম পাশে যেগুলো, ওগুলো হলো আপনার 5,000-5,500। আপনারা দেখতেছেন ওটা লুটিনো, হলুদ কালার যেটা, ওটা লুটিনো আমিতে বলে, ওটা আপনার 800 টাকা জোড়া, রানিং জোড়া আর কি, মাদার পেয়ার যেটাকে বলে। তারপরে আছে ওই যে ব্লু আকাশি কালারের মধ্যে সাদা, ওগুলো আপনার স্প্যাঞ্জেল বলে, ওগুলাই এরকমই দামি। ওগুলোর ভিতরেও আছে আপনার ওই নিচেগুলো স্প্যাঞ্জেল, যেগুলো নিচে দেখতেছেন, তারপর আছে ব্যাকফিল আছে, ক্রেস্টেডও আছে। মাথাটা দেখা যায় যেসব পাখি, ওই যে 2টা পাখি, ওটা আপনার লুটিনো, একটা মাস্কার হলুদ কালার যেটা হলো লুটিনো, আর হলুদের মধ্যে ছোটো ছোটো দাগ যেটা, ওটা হলো আপনার লুটিনো পাল বলে আমরা। এগুলা এই 2টা মাদি ওই এক সাইডে রাখা হয়েছে। তার সাথে যেটা আছে সেটা হলো কুনুর, ব্লু কুনুর। এগুলা লুটিনোগুলো আপনার 5,000 টাকা জোড়া মাদার পেয়ার, পালের পালগুলো একটু দাম বেশি, 6-7,000 টাকা।